Hello everyone, Assalamualaikum. আজকে আমি একটি খুব চটজলদি নুডলস রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি করে, আর নিয়েছি সসেস 4-5টার মতো, ক্যাপসিকাম 2 স্লাইস, বাটার 2 স্লাইস, রসুন কুচি, সয়া সস, টমেটো সস এবং প্যাকেটে থাকা মশলাগুলো। পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি চুলাতে। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি প্যাকেটের নুডলস গুলো। এখানে আমি 150 গ্রামের 2 প্যাকেট নুডলস নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। নুডলস গুলো এখন আমি পানির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। নুডলস গুলো প্রায় 8 মিনিটের মতো আমি রেখেছি চুলায়। এখন দিয়ে দেব সসেস গুলো, যেন নুডলস আর সসেস একসাথে সিদ্ধ হয়ে যায়, এতে সময়টা খুবই কম লাগবে। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে সসেস সহ। এখানে আমার 12 মিনিট সময় লেগেছে নুডলস সিদ্ধ হতে। এখন আমি একটা স্ট্রেনারে ঝরিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব। প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বাটার। বাটারগুলো মেল্ট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং নেড়ে দিচ্ছি, বেশি লাল করা যাবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সসেস গুলো, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। প্যাকেটের মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা এবং সমস্ত উপকরণ একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেল। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি টমেটো সস, আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। স্টেনারে ঝরানো যে নুডলসগুলো ওগুলো এখন আমি দিয়ে দিব সমস্ত উপকরণের সাথে। সমস্ত উপকরণ এবং নুডলস একসাথে মিক্সড করতে হবে খুব আস্তে আস্তে, সুন্দর করে সমস্ত নুডলসের সাথে মাখিয়ে নিয়ে সুন্দর করে মেশাতে হবে। তো আমার সমস্ত উপকরণের সাথে নুডলস মেশানো হয়ে গেল এবং 2-4 মিনিটের ভিতরেই আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেল আমার চটজলদি নুডলস রান্না। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।